আমরা অ্যাকর্ডিং টু এনসিআরটি অসমোসিস কি সেটা এবার পড়ব। এবার যে অসমোসিস আমরা ঠিক আগের ভিডিওটাতে আগের লেসেন যে সেখানে যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আবার দেখে নাও। এনসিআরটিতে যা বলা আছে তা বুঝতে তোমার কোনো অসুবিধা হবে না। এনসিআরটিতে যেটা হচ্ছে অসমোসিস মেনলি প্যাসিভ ট্রান্সপোর্ট আমরা বুঝে গেছি এবং ডাউনহিল ট্রান্সপোর্ট এটাও বুঝেছি এক্সেপ্ট রিভার্স অসমোসিস। প্লান্ট সেল ইজ সারাউন্ডেড বাই এ সেল মেমব্রেন অ্যান্ড সেল ওয়াল, ঠিক আছে। তাহলে প্লান্ট সেল এই সেল মেমব্রেন এবং তার বাইরে থাকবে হচ্ছে সেল ওয়াল, ক্লিয়ার। সেল ওয়াল ইজ ফ্রিলি ইমপারমিয়েবল, মানে অলরেডি সেখানে সলিউট সলভেন্ট সব যেতে পারে, টু ওয়াটার অ্যান্ড সাবস্টান্সেস ইন সলিউশন, হেন্স ইজ নট এ ব্যারিয়ার অফ মুভমেন্ট। সেই জন্য অসমোসিসের ক্ষেত্রে সেল ওয়াল ইজ নট এ ব্যারিয়ার। তাহলে ব্যারিয়ার কি? তিনটে পার্ট অফ সেল ইন কেস অফ প্লান্ট সেল। প্লান্ট সেল ইউজুয়ালি কন্টেন এ লার্জ সেন্ট্রাল ভ্যাকুল, দেখেছো, হুজ কন্টেন্টস দ্যাট ইজ ভাস্কুলার ভ্যাকুলার স্যাপ কন্ট্রিবিউট দ্য সলিউট পোটেনশিয়াল। আগের ভিডিওতে সলিউট পোটেনশিয়াল কেন নেগেটিভ হয় বারবার বলেছি, যেহেতু সলিউট প্রবেশ করছে কোনো মাধ্যমে, অতএব তার জলের শক্তি কমিয়ে দিচ্ছে, অতএব সেটা নেগেটিভ। তার মানে জল বাইরের থেকে ভিতরে ঢুকবে, সে কী করবে, টানবে, পুল করবে, সেই জন্য নেগেটিভ। এটাকে সাই এস দিয়েও আমরা ডিনোট করে থাকি। ইন প্লান্ট সেল দ্য সেল মেমব্রেন নাম্বার ওয়ান অ্যান্ড মেমব্রেন অফ ভ্যাকুয়াল দ্যাট ইজ টোনোপ্লাস্ট নাম্বার টু, ক্লিয়ার, এবং সাইটোপ্লাজম, সেটা এখানে বলেন টুগেদার দ্য সেল মেমব্রেন মেমব্রেন অফ ভ্যাকুয়াল দ্যাট ইজ টোটো দ্য টোনোপ্লাস্ট টুগেদার আর ইম্পর্টেন্ট ডিটারমিনেন্টস টু মুভ অফ মুভমেন্ট অফ মলিকুলস ইন অর আউট অফ দ্য সেল। তাহলে সেল ওয়াল কোনো ফ্যাক্টর নয়। অসমোসিস ইজ দ্য টার্ম, যে টার্মটা কে ইউজ করেছিল, পেপার, এটা মনে রাখো, পেপার বিজ্ঞানী উনি টার্মটা ইউজ করেছিল, ইউজ টু রেফার স্পেসিফিক্যালি টু দ্য ডিফিউশন অফ ওয়াটার, যেটা প্রথমেই আলোচনা করেছি। অসমোসিস ইজ নাথিং বাট দ্য ডিফিউশন, স্পেশাল টাইপ অফ ডিফিউশন অফ ওয়াটার অ্যাক্রস ডিফারেন্সিয়ালি অর সেমি পারমিয়েবল মেমব্রেন, ক্লিয়ার। অসমোসিস অকেশনালি অকার্স স্পন্টেনিয়াসলি ইন রেসপন্স টু এ ড্রাইভিং ফোর্স, একদম স্পন্টেনিয়াসলি ঘটবে অসমোসিস, যেটা আলোচনা করি। ঠিক দেখো, আমি আর বলবো না আলোচনা করেছি, আগের লেসেনটা অবশ্যই ভালো করে বুঝে নেবে। স্পন্টেনিয়াসলি ঘটবে কার জন্য, না একটা ড্রাইভিং ফোর্স, ড্রাইভিং ফোর্সটা কে ক্রিয়েট করবে, সলিউট ক্রিয়েট করবে। এই যে এই কোষ্টার মধ্যে, এই কোষ্টার মধ্যে বাইরের থেকে জল ঢুকবে কেন, কেন না এখানে যদি সলিউট সলিউট বেড়ে যায়, তাহলে এই সলিউট বেড়ে যাবে, এখান থেকে পুশ হচ্ছে অসমোটিক প্রেশার এবং এটা অসমোটিক পোটেনশিয়াল, এ টানছে ভেতরে। তাহলে ড্রাইভিং ফোর্স, তাহলে স্পন্টেনিয়াসলি তৈরি হবে ইন রেসপন্স টু ড্রাইভিং ফোর্স, আর কিছু বলো না, ড্রাইভিং ফোর্স ইজ সলিউট পোটেনশিয়াল, ঠিক আছে, অলওয়েজ নেগেটিভ। দ্য নিড ডিরেকশন অ্যান্ড রেট অফ অসমোসিস ডিপেন্ডস অন বোথ প্রেশার গ্রেডিয়েন্ট অ্যান্ড কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, যেটা আগেই আলোচনা করেছিলাম, পাই ইজ ইকুয়াল টু সিআরটি, মনে করে দেখো।
তাহলে প্রেশার গ্রেডিয়েন্টের উপর ডিপেন্ড করে, এবং কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট বাড়লে, প্রেশার গ্রেডিয়েন্ট বাড়লে অসমোসিস হবে। ওয়াটার উইল মুভ ইটস রিজিয়ন অফ হায়ার কেমিক্যাল পোটেনশিয়াল, দ্যাট ইজ ওয়াটার পোটেনশিয়াল, কেমিক্যাল পোটেনশিয়াল অর কনসেন্ট্রেশন টু রিজিয়ন অফ লোয়ার কেমিক্যাল পোটেনশিয়াল আনটিল ইকুইলিব্রিয়াম ইজ রিস্ট। ঠিক আছে, এটা আমরা বুঝে গেছি। অ্যাট ইকুইলিব্রিয়াম টু চেম্বার্স শুড হ্যাভ সেম ওয়াটার পোটেনশিয়াল, ওয়াটার পোটেনশিয়াল তখন একদম ইকুইলিব্রিয়াম থাকবে, একটা জলবিন্দু যদি বেরোয় একটা জলবিন্দু ঢুকবে। পটাটো স্পোমিটার, দেখো এনসিইআরটিতে এটা হয়তো প্রিন্টিং মিস্টেক, এটা প্রিন্টিং, এটা নট অসমোমিটার, এটা হবে অসমোস্কোপ। পটাটো কখনো অসমোমিটার হয় না, কারণ সেখানে মেজার করা যায় না কত প্রেশার হচ্ছে, সেখানে আমরা পরীক্ষাটা, অসমোসিস পরীক্ষাটা করতে পারি। ইফ পটেটো টিউবার ইজ প্লেসড ইন এ ওয়াটার, দ্য ওয়াটার এন্টার্স ইন এ ক্যাভিটি ইন দ্য পটাটো টিউবার কন্টেইনিং এ কনসেন্ট্রেশন সলিউশন ডিউ টু অসমোসিস। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? আমরা এখানে কী নিয়েছি, ওয়াটার নিয়েছি, প্লেন ওয়াটার কালার করে দিয়েছি ওয়াটারের মধ্যে, এবং কী করেছি না এখানে এই যে পটাটোটা, পটাটোটা দিয়েছি সেটাকে একটা অসমোস্কোপ তৈরি করেছি, তার ভেতরে কী দিয়েছি, সুগার সলিউশন দিয়েছি, এবং তার ভেতরে যে সুগার সলিউশন দিয়েছি ইনিশিয়াল লেভেলে আমরা একটা পিন করে রেখেছি এখানে, আর এখানেও একটা পিন করে রাখতে পারবো যখন শেষ অবস্থায় যেখানে আসবে ফাইনাল লেভেল। এখান থেকে বুঝতে পারবো যে লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশনে গিয়ে এর জলের পরিমাণটা বাড়িয়ে দিয়েছে। এটা এনসিইআরটির ডায়াগ্রাম, অতএব এটাকে ভালো করে দেখবে। দেখো এ একটা পার্ট, বি একটা পার্ট, ফিগার 11.3 দেখাচ্ছে সলুট কোনগুলো, এগুলো সলুট মলিকুলস, ওয়াটার হচ্ছে ব্লুইশ কালার। তো এখানে এতে ওয়াটার বেশি আছে, মোর ওয়াটার, সলুট লেস, আর এখানে সলুট মোর, ওয়াটার লেস, মাঝখানে সেমিপারমিয়াবল, ঘটনাটা কী ঘটবে তোমরা সব বুঝে গেছো। এটাকে বোঝানোর জন্য আমি যে ডায়াগ্রামটা দিয়েছি নিচে এটাকে ভালো করে পড়ো। এ প্রসেস শোয়িং অসমোসিস থ্রু সেমিপারমিয়াবল, কী করে যেতে পারবে, এটা এ পার্ট এ এবং এটা বি, মাঝখানে সেমিপারমিয়াল মেমব্রেন আছে, আর নিট ওয়াটার ফ্লো কোন দিকে যাবে সেটাও দেখেছি। এতে লো অসমোটিক প্রেশার মেইনলি, অসমোটিক প্রেশার এখানে, আর এখানে হাই অসমোটিক প্রেশার, এখানে সলুট পার্টিকেলস বেশি, এখানে সলুট পার্টিকেল, তাহলে ওয়াটার হাই ওয়াটার কনসেন্ট্রেশন এখানে হবে, হাই ওয়াটার কনসেন্ট্রেশন, এখানে হবে লো ওয়াটার কনসেন্ট্রেশন, এখানে হবে হাই অসমোটিক প্রেশার, হাই ওয়াটার পোটেনশিয়াল, এখানে লো ওয়াটার পোটেনশিয়াল। ওকে, সেটা আমরা বুঝে গেছি। এবার আমরা কতগুলো প্রশ্ন দিয়েছে সেগুলোর মধ্যে যাব। স্টাডি ফিগার 11 ইন হুইচ টু চেম্বার্স এ অ্যান্ড বি, এই এ এবং বি কন্টেন্ট সলিউশনস আর সেপারেটেড বাই সেমিপারমিয়াবল। বেশ, ফার্স্ট কোশ্চেন কী বলছে, সলিউশন অফ হুইচ চেম্বার হ্যাজ লোয়ার ওয়াটার পোটেনশিয়াল, তাহলে লো ওয়াটার পোটেনশিয়াল মানে কি, সেখানে জলের কম, জল কম থাকবে, তাহলে এখানে জল কম আছে, এখানে ওয়াটার মাইনাস কম আছে, এখানে ওয়াটার বেশি আছে, তাহলে সলিউশনের মধ্যে কোনটা হবে, বি হবে। দ্য সলিউশন অফ চেম্বার বি হ্যাজ এ লো ওয়াটার পোটেনশিয়াল ডিউ টু দ্য প্রেজেন্স অফ মোর সলুট, অনেক সলুটের জন্য। ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। নেক্সট কোশ্চেন কী বলছে, দু নম্বরে, সলিউশন অফ হুইচ চেম্বার হ্যাজ লোয়ার সলুট পোটেনশিয়াল, কোথায় সলুট পোটেনশিয়াল কম হবে এটা বলতে চাইছে। তো কোথায় সলুট পোটেনশিয়াল কম হবে, যেখানে সলুট কম আছে সেখানে কম হবে, তাহলে এ, সেই জন্য বলা হচ্ছে দ্য সলিউশন অফ চেম্বার এ হ্যাজ লোয়ার সলুট পোটেনশিয়াল অ্যাজ দ্য কনসেন্ট্রেশন অফ সলুট এ চেম্বার ইজ লো,
नेक्स्ट क्वेश्चन की क्वेश्चन नंबर 3 इन हुईच डिरेक्शन उइल ऑस्मोसिस ऑकर ये तो खूब इजी कोथा थेके जाबे जेखाने वाटर पोटेंशियल हाई एनर्जी हाई हाई ए तुम्हार वाटर मोर वाटर थाकबे सेखान थेके जाबे ताहले ए टू बी अतएव ऑस्मोसिस ऑकर फ्रॉम ए चेम्बर टू बी चेम्बर ए टू बी डिरेक्शन फोर्थ क्वेश्चन हुईच सोल्यूशन हैज हायर सॉल्यूट पोटेंशियल देखो आगे बुझिए बोले आगे लेसने बुझिए बोले एबार किन्तु तुम्हें परीक्षा बुझे हायर सॉल्यूट पोटेंशियल ताले सॉल्यूट पोटेंशियल का जार सॉल्यूट बेशी थाकबे ताले बी हबे होच्छे हायर सॉल्यूट पोटेंशियल बी द सॉल्यूट सॉल्यूशन ऑफ बी हैज हायर सॉल्यूट पोटेंशियल ड्यू टू प्रेजेंस ऑफ मोर सॉल्यूट नंबर फिफ्थ की बोलचे एट इक्विलिब्रियम हुईच चेम्बर विल हैव लोअर वाटर पोटेंशियल देखो जो इक्विलिब्रियम ही हो जाए तो वाटर पोटेंशियल तो दूसरे क्षेत्र में थाकबे ताई ना सेई जन्य इक्वल वाटर पोटेंशियल इन बोथ चेम्बर एट इक्विलिब्रियम द वाटर पोटेंशियल इन ईच चेम्बर इज सेम क्लियर नंबर सिक्स इफ वन चेम्बर हैज वाटर पोटेंशियल माइनस 2000 के पास्कल एट एक यूनिट एंड आरेक्टा होच्छे माइनस 1000 एबार तुम्हाके बुझे नीते हबे जे एखाने जे वाटर पोटेंशियलटा कोनटा बेशी कोनटा कम देखो माइनस 2000 আর মাইনাস 1000 বলেছে এই জায়গাটা কিন্তু ভালো করে বুঝতে হবে এবং কোশ্চেনটা কি যে হুইচ চেম্বার দ্যাট হ্যাজ হায়ার পোটেনশিয়াল হায়ার পোটেনশিয়াল আমরা প্রথমে জেনে গেছি যে এ কিন্তু এই ক্ষেত্রে তো এই ক্ষেত্রে যখন কোশ্চেন দেবে তখন তার বলে দেবে না তাহলে তোমাকে কি বুঝতে হবে যে একটাতে আছে হচ্ছে মনে করো চেম্বার এতে আমি মাইনাস 1000 আর এখানে মাইনাস 2000 দিলাম তাহলে ওয়াটার পোটেনশিয়াল মাইনাস যত বেশি হবে সেখানে সলুট বেশি থাকবে ঠিক কি না এখানে সলুট কম থাকবে তাহলে এই এ থেকে বি তে জল যাবে সেই যে বলছে হেয়ার দ্য চেম্বার উইথ মাইনাস 1000 কেপি এ হ্যাজ মোর ওয়াটার পোটেনশিয়াল ক্লিয়ার কারণ এটা কম এটা মাইনাস ওয়ান মানে কি ওয়াটার পোটেনশিয়ালটা বেশি আর 2000 মাইনাস কিন্তু ঠিক আছে 2000 আর 1000 থেকে ঘাবড়ানো তো কিছু নেই বুঝতেই পারছো মাইনাস 1000 বেশি না মাইনাস 2000 বেশি ঠিক হেয়ার চেম্বার এ উইথ ওয়াটার পোটেনশিয়াল মাইনাস 1000 হ্যাজ হায়ার वाटर पोटेंशियल देन आदर दैट इज बी वाटर पोटेंशियल कोनटा हबे 2000 क्लियर नेक्स्ट जे क्वेश्चनटा करेछे व्हाट विल बी द डायरेक्शन ऑफ द मूवमेंट ऑफ वाटर व्हेन टू सॉल्यूशन विथ एकटा सॉल्यूशने की आछे मेगापास्कल आछे होच्छे वाटर पोटेंशियल सेटा होच्छे 0.2 আরেকটাতে আছে কি ওয়াটার পোটেনশিয়াল 0.1 মেগাপাস্কেল আর সেপারেট বাই সিলেকটিভলি পারমিয়েবল মেমব্রেন তাহলে আমাকে এখানে কি চেয়েছে এখানে বলছে ওয়াটার ডিরেকশনটা কোন দিকে হবে তাই না তো এই যে ওয়াটার অ্যান্সার আমরা কি বলবো না ওয়াটার পোটেনশিয়াল 2 থেকে যাবে কোথায় না 0.1 এ কারণ ওয়াটার পোটেনশিয়াল 0.2 বেশি 0.1 কম দ্য ডিরেকশন অফ ফ্লো অফ ওয়াটার উইল বি ফ্রম দ্য সলিউশন হ্যাভিং 0.2 মেগাপিক্সেল ওয়াটার পোটেনশিয়াল টু 0.1 মেগাপিক্সেল ওয়াটার পোটেনশিয়াল এক্সপ্রেশনে কি বলছে দ্য ফ্লো অফ ওয়াটার ইজ ফ্রম হায়ার ওয়াটার পোটেনশিয়াল টু তার মানে এটা হায়ার ওয়াটার পোটেনশিয়াল এখান থেকে জল এখানে যাবে এখানে তার মানে এইটা হচ্ছে আমরা বলতে পারি
এটা এবং এটা হচ্ছে ঠিক আছে হায়ার পটেনশিয়াল হচ্ছে কোনটা হবে এটা টু নেক্সট সিসিল ফানেল এক্সপেরিমেন্ট এটা আমরা অলরেডি বুঝে এসেছি এবার অ্যাকর্ডিং টু এনসিইআরটি এনসিইআরটি কী করছে না এখানে কি বলেছে নিচের কথাগুলো অবশ্যই পড়বে ডেমনস্ট্রেশন অফ অসমোসিস এ থিসিল ফানেল ইজ ফিল্ড উইথ সুক্রোজ সলিউশন কিপড ইনভার্টেড উল্টো করে বসানো হচ্ছে ইন এ বিকার কন্টেনিং ওয়াটার মানে পিওর ওয়াটার আছে এর ক্ষেত্রে কী বলছে হোয়াট উইল ডিফিউজ অ্যাক্রস দ্য মেমব্রেন অ্যাজ শোন বাই অ্যারো অ্যারো দিয়ে বলা হচ্ছে যে এখান থেকে এদিকে যাবে টু রাইজ দ্য লেভেল অফ সলিউশন অফ দ্য ফানেল বাড়িয়ে দেবে একে বাড়িয়ে দেবে সলিউশনটার লেভেলটাকে বাড়িয়ে দেবে বি বলছে কি যদি আমি প্রেশার ক্রিয়েট করি প্রেশার ক্যান বি অ্যাপ্লাইড তখন কিন্তু এটা অসমোমিটার হয়ে গেল ঠিক আছে এবং এখানে যদি আমরা মিটার যদি পরপর লাগিয়ে দিয়ে এর উপরে কেটে তখন সেটা অসমোমিটার এটার কথাই বলছিলাম অ্যাপ্লাইড অ্যাজ শোন টু স্টপ দ্য ওয়াটার মুভমেন্ট ইন টু ফানেল যেতে পারবে না কারণ যে ফোর্সে যাচ্ছিল আর এ যে ফোর্সে নিচ্ছিল কেন এটা হচ্ছে নেগেটিভ আর এটা হচ্ছে পজিটিভ এটা নেগেটিভ এটা পজিটিভ তো যা ফোর্সে যাচ্ছিল যে ফোর্সে নিচ্ছিল সেই ফোর্সটাকে যদি আটকাতে হয় যদি না বাড়তে দিই ঠিক সেম ফোর্স এখানে দিতে হবে সেই জন্য পাই ইজ ইকুয়াল টু সিআরটি আমরা পড়ে এসেছি তো অসমোসিস সেমিপার এই যে অসমোসিস সেমিপার মুভমেন্ট দিয়ে এখানে দিকে দেখেছি কি লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশন নিচ্ছেন যাবে সলুট এখানে কম থাকবে এখানে বেশি থাকবে সলভেন্ট বেশি থাকবে সলভেন্ট কম থাকবে এই হচ্ছে প্রসিডিওর এ সলিউশন অফ সুক্রোজ ইন এ বিকার টেকেন ইন এ ফানেল ইজ সেপারেটেড ফ্রম পিওর ওয়াটার ইন এ বিকার থ্রো এ সিলেকটিভলি পারমিয়েবল মেমব্রেন কীভাবে পারমিয়েবল মেমব্রেনটা তৈরি করি সেটা কেন বলছে এগ মেমব্রেন কীভাবে হয় ক্যান বি অবটেন বাই রিমুভিং ইয়ক মানে এই যদি এগ হয় এই এগের মধ্যে আমরা কী জানি যে এখানে একটা ইয়ক মানে তোমার অ্যালবুমিন আর বাকিটা থাকে গ্লোবিউলিন প্রোটিন বাকিটা আর এটা হচ্ছে সিলেকটিভলি পারমিয়েবল মেমব্রেন আর বাইরে থাকে সেল ঠিক আছে এক্সেল যাকে বলে এই এক্সেল হচ্ছে ক্যাসে কার্বন ডাই তৈরি এটা হাইড্রোক্লিক অ্যাসিডে গুলে দেয় তো আমরা কী করবো না একটা যে কোনো দিকে হোল করে এই ভেতরের অ্যালবুমিন এবং গ্লোবিউলিন বের করে নেবো তারপরে এই টোটাল জিনিসটাকে যখন এইভাবে থাকবে সব বের করার পরে কী রইল এই হোল করেছি এবার এর সঙ্গে এই মেমব্রেনটা লেগে রয়েছে এবার যখন এইচসিএলে আমরা দিচ্ছি তখন এই বাইরের সেলটা নষ্ট হয়ে যাবে এবং কীভাবে ডিজলভ করবে এবং শুধু মেমব্রেনটা এইভাবে পড়ে থাকবে এইভাবে মেমব্রেনটা পড়ে থাকবে এই মেমব্রেনটাকে আমরা থিসিস ফানেল যে নিচে ফানেলটা তাকে সঙ্গে আটকাবো ঠিক আছে এটাই বলা হয়েছে দ্য লেভেল অফ দ্য সলিউশন ইন দ্য টিউব অফ দ্য ফানেল ইজ মার্ক আমরা মার্ক করবো এটা কিন্তু আউট অফ এনসিআরটি যা বোঝানোর জন্য মার্ক করে নিলাম আফটার সাম টাইম দ্য লেভেল ইন দ্য টিউব ইনক্রিজ বৃদ্ধি পাবে দিস ইজ ডিউ টু দ্য এন্ট্রি অফ ওয়াটার মলিকিউলস ফ্রম বিকার ইন টু থিসিল ফানেল ঢুকবে সেই জন্য লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশনে যাবে ওয়াটার মলিকিউল দ্য কনসেন্ট্রেশন ওয়াটার মলিকিউলস ইন দ্য বিকার ইজ মোর ওয়াটার বলেছে কিন্তু সেই জন্য মোর দ্যান দ্য কনসেন্ট্রেশন ইনসাইড দ্য থিসিল ফানেল আর যদি সলিউশন হতো তাহলে সলিউশনের ক্ষেত্রে আমরা বলতাম মোর ওয়াটার মোর কনসেন্ট্রেশন অফ সলিউশন কোথায় থাকবে না থিসিল ফানেল থাকবে আর লো থাকবে হচ্ছে বিকারের ক্ষেত্রে দেয়ার ফোর ওয়াটার মলিকুলস মুভ ফ্রম দ্য রিজিয়ন অফ দেয়ার হায়ার কনসেন্ট্রেশন দ্যাট ইজ ফ্রম বিকার টু দ্য রিজিয়ন অফ দেয়ার লোয়ার কন্ডিশন দ্যাট ইনসাইড দ্য ফানেল ক্লিয়ার হয়ে গেছে এটুকু বুঝতে কোনো অসুবিধা নেই এনসিআর শুধু দুটো কথা বলেছে ওয়াটার উইল মুভ ইন টু দ্য ফানেল রেজাল্টিং রাইজ দ্য লেভেল অফ দ্য সলিউশন ইন দ্য ফানেল
দিস উইল কন্টিনিউ টিল দ্য ইকুইলিব্রিয়াম, যতক্ষণ না পর্যন্ত সাম্যতা আসবে বা ইকুইলিব্রিয়াম হচ্ছে ততক্ষণ পর্যন্ত ব্যাপারটা চলতে থাকবে। এবার একটা কোশ্চেন করেছে, কী কোশ্চেন করেছে, ইন কেস অফ সুক্রোজ ডাজ ডিফিউজ থ্রু দ্য মেমব্রেন, যদি ওই মেমব্রেনের মধ্যে দিয়ে যদি সুক্রোজও চলে যায় উইল দিস ইকুইলিব্রিয়াম বি রিচ, অবশ্যই হবে ইকুইলিব্রিয়াম অবশ্যই থাকবে, তখন কিন্তু ডিফিউশন হিসেবে কাজ করবে, সুক্রোজও যাবে সুক্রোজ আসবে, ওয়াটার যাবে ওয়াটার আসবে। এর উত্তরটা মোটামুটি বলা যেতে পারে ইয়েস ইকুইলিব্রিয়াম রিচ ইন কেস অফ সুক্রোজ ডিফিউজ আউট থ্রু দ্য মেমব্রেন ফ্রম হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন অফ সলিউশন দ্য ইকুইলিব্রিয়াম অলসো গেট অ্যাটেন বিকজ দেয়ার ইজ এ মুভমেন্ট অফ বোথ সলুট অ্যান্ড সলভেন্ট ইন অপোজিট ডিরেকশনে যাবে, ডিফিউশন অফ সুক্রোজ মলিকুলস উড নট লিস্ট রেজাল্ট দ্য রাইজ অফ সলিউশন লেভেল, কখনোই কারণ ঘটবে না সুক্রোজ, হেয়ার নর্মাল ডিফিউশন অকার্স সুক্রোজ এবং সলভেন্টের ক্ষেত্রে, সেই জন্য ইকুইলিব্রিয়ামে থাকবে। নেক্সট কি বলা হলো, এক্সটার্নাল প্রেশার, যেটা আমরা আলোচনা করে এসেছি আগের লেসনে, এক্সটার্নাল প্রেশার সবসময় পজিটিভ হবে, ক্যান বি অ্যাপ্লাইড ফর দ্য আপার পার্ট অফ দ্য ফানেল, অবশ্যই সলিউশন দেখেছো সলিউশনের মধ্যে কিন্তু বিকারে কিন্তু করেনি, সাচ দ্যাট নো ওয়াটার ডিফিউজ ইনটু দ্য ফানেল থ্রু দ্য মেমব্রেন। তাহলে এমন প্রেশার যেটা পজিটিভ প্রেশার হবে, যে ফোর্সে জল ঢুকছিল সেই ফোর্সটাকে আমি বাধা দিলাম এক্সটার্নাল প্রেশার দিয়ে, এটাকেই বলা হবে কি আমরা অসমোটিক প্রেশার বলতে পারি। দ্য প্রেশার রিকোয়ার্ড টু প্রিভেন্ট দ্য ওয়াটার ফ্রম ডিফিউসিং ইজ ইন ফ্যাক্ট দ্য অসমোটিক প্রেশার অ্যান্ড দিস ইজ দ্য ফাংশন অফ দ্য সলুট কনসেন্ট্রেশন, কেন না সলুট কনসেন্ট্রেশনের উপরে ওইটাই কিন্তু ডিপেন্ড করে কতটা প্রেশার দেব, তাই না, সলুট আর টেম্পারেচারের উপরে, মোর দ্য সলুট কনসেন্ট্রেশন গ্রেটার উইল বি দ্য প্রেশার দ্যাট ইজ অসমোটিক প্রেশার রিকোয়ার্ড টু প্রিভেন্ট দ্য ওয়াটার ডিফিউশন, তার মানে মোর সলুট কনসেন্ট্রেশন যদি মোর হয় সলুটের তাহলে প্রেশার বাড়বে, টেম্পারেচার যদি বেশি হয় তাহলে প্রেশার বাড়বে। নিউমেরিক্যালি সেই একই কথা, অসমোটিক প্রেশার পজিটিভ হবে ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য অসমোটিক পোটেন্সিয়াল, বাট সাইন ইন অপোজিট, একটা নেগেটিভ একটা পজিটিভ, তাহলে অসমোটিক প্রেশার অলওয়েজ পজিটিভ পুশিং ফোর্স, অসমোটিক পোটেন্সিয়াল পুলিং ফোর্স, অতএব নেগেটিভ, ক্লিয়ার। অসমোটিক প্রেশার পাই দিয়ে ডিনোট করা হয় ইজ দ্য পজিটিভ প্রেশার, এনসিইআরটি বলছে। দেখো বিস্তৃতভাবে বলে, তুমি যদি আগের লেসন ভালো করে না বোঝো এখান থেকে কোশ্চেন করবে একটা কোশ্চেনের উত্তর দিতে পারবে না, ভেরি কেয়ারফুল। তাহলে কি বলছে, অসমোটিক প্রেশার ইজ দ্য পজিটিভ প্রেশার অ্যাপ্লাইড হোয়াইল অসমোটিক পোটেনশিয়াল নেগেটিভ, এই সম্পর্কে আগের লেসনে আমি বিস্তৃতভাবে বলেছি। অসমোটিক প্রেশার ইজ ইকুয়াল টু প্লাস অসমোটিক প্রেশার ইজ ইকুয়াল টু মাইনাস সলুট পোটেনশিয়াল অর মাইনাস অসমোটিক পোটেনশিয়াল, কী কী ফ্যাক্টর এটাও আগে আলোচনা করেছি, অসমোটিক প্রেশারকে কী কী ফ্যাক্টর, কনসেন্ট্রেশন বাড়লে পরে সলুটের তাহলে পরে প্রেশার বাড়াতে হবে, আয়োনাইজেশনের ক্ষেত্রে কী হবে সেটাও বলেছি, আয়োনাইজেশন হলে পরে কী পরিমাণটা বেশি হয়ে যায় তখন, মানে 1% সুক্রোজ আর 1% তোমার এনএসিএলের ক্ষেত্রে এনএসিএল ডাবল হয়ে যাবে, টেম্পারেচার ক্ষেত্রেও তাই বাড়লে পরে বাড়বে, হাইড্রেশন অফ সলিউশন একই কথা হবে। অসমোসিস ইজ দ্য প্রপার্টি অফ লিভিং সেল, লিভিং সেলের সঙ্গে অসমোটিকে অসমোটিক সম্পর্কযুক্ত, কিন্তু ডিফিউশন কিন্তু কখনোই লিভিং সিস্টেমের সঙ্গে সম্পর্কযুক্ত না, লিভিং সিস্টেমে হতে পারে কিন্তু সম্পর্কযুক্ত নয়। ইন ব্লাড 0.9% এনএসএল আলোচনা করেছি, 5% গ্লুকোজ প্রেজেন্ট অ্যান্ড ব্লাড ইজ দ্য অসমোটিক সলিউশন অফ ব্লাড কম্পোজিশন, ঠিক আমরা একটা ট্রিক্স দিয়েছি যেটা হচ্ছে হাইপোটনিক সলিউশন কি হবে সেল ড্রিঙ্কস করবে, হাইপোটনিকের সঙ্গে হিপ্পো, হিপ্পোপটামাসের কথা ভাবতে পারো যে হিপ্পো জল খাচ্ছে, ঠিক আছে,
हिप्पो जल खाच्चे, तो जो हिप्पो जदि जल खाए ताहले हाइपोटोनिक जल खाच्चे, जल खेले पर जल ड्रिंक करबे, सेल ड्रिंक करलो ताहले हाइपोटोनिक सल्यूशन थाकते हबे थाके, आर हाइपोटोनिक सल्यूशन होले सेल लूज करबे वाटार। ओके, आमरा एखानेई शेष करबो, एर परेर दिन आमरा प्लाज्मोलाइसिस ব্যাপারটা আলোচনা করব। অতএব পড়ো, কষ্ট করো, চেষ্টা করো, নিশ্চয়ই ভালো রেজাল্ট হবে।